সবে সবে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে, ভর্তিও হয়ে গিয়েছে পাঠভবনে। তাই এবার জমিয়ে শুটিংয়ের পাশাপাশি পড়াশোনাটাও করতে হবে মন দিয়ে। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, ঠিকই ধরেছেন, রানী রাসমণি দিতিপ্রিয়ার কথাই বলা হচ্ছে। গত বুধবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের ফলাফল। শুটিং সেরে রাতে যেটুকু সময় পেতেন তাতেই পড়াশোনা করতেন দিতিপ্রিয়া, আর তাতেই কেল্লা ফতে। কারণ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে রানী রাসমণির দিতিপ্রিয়া, ইংরেজিতে পেয়েছেন লেটার মার্ক, ভূগোলে মাত্র 8 মার্কের জন্য লেটার হাতছাড়া হয়েছে, অর্থাৎ তিনি পেয়েছেন 72 নাম্বার, আর জীবনবিজ্ঞানে পেয়েছেন 70, বাদবাকি প্রায় সবগুলোতেই 60-এর ওপরে নাম্বার পেয়েছেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া। গণিতটা একটু খারাপ হয়েছে বলেও অকপট পর্দায় রানী। মাধ্যমিকের ফল প্রকাশের আগে মারাত্মক টেনশনে ছিল এই নায়িকা, ফার্স্ট ডিভিশন হবে কি না সেটা তো ভাবতেই পারেননি, লেটার তো দূরের কথা। পাশাপাশি মাধ্যমিকের ফল দেখে বাবা মাও খুব খুশি হয়েছে বলে জানান বাংলা টেলিভিশনের জনপ্রিয় অন্যতম মুখ দিতিপ্রিয়া রয়। দিতিপ্রিয়া আরও বলেন, বাবা মা জানতেন শুটিং করছেন, তিনি শুটিং করছেন, আবার রাতে এসে পরের দিন পরীক্ষা দিতে যাচ্ছেন, এইরকম ছিল শিডিউল। শুধু তাই নয়, পড়ার জন্য শুধু রাতটুকুই সময় পেতেন রানী রাসমণির দিতিপ্রিয়া। তার কথায় ছেটের সবাই জানেন কিভাবে পরীক্ষা দিয়েছেন তিনি, আর তাই তো রানীর মাধ্যমিকের ফল দেখে উচ্ছ্বসিত তারাও। ফার্স্ট ডিভিশন পাওয়ার খবর শুনেই দিতিপ্রিয়ার জন্য সেটে কেক এনে সেলিব্রেট করা হয় বলেও জানান এই অভিনেত্রী। পাশাপাশি অনেক উপহারও পেয়েছেন তিনি। আগামী শনিবার সেটের সবার জন্যই পার্টির আয়োজন করেছে দিতিপ্রিয়া। অভিনেত্রী আরও জানান, আগামী 18 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হবে, তাই কাজটা এবার আরও কঠিন, কারণ ক্লাস 12-এর পরীক্ষা একটু ভালোভাবেই দিতে হবে, আর সেই সঙ্গে শুটিং, তাই পড়াশোনা বেশি করে সময় লাগাতে হবে, আর সেই জন্যই এরপর আর কোনো প্রজেক্ট হাতে নেবেন না বলেও জানিয়েছেন দিতিপ্রিয়া রয়। আপনার প্রিয় তারকা এবং বিনোদন জগতের সমস্ত ল্যাটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি